তো হ্যালো বন্ধুরা থামেলের যে ফটোটা দেখেই বুঝতে পেরেছ আমি কার বিষয়ে আলোচনা করব আজকে হ্যাঁ ঠিক ধরেছ আমি আজকে প্রিয়াঙ্কা টাইম স্টির ব্যাপারে কথা বলবো তো দেখো আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে তো কথা বলবো ওই বোনের নামে প্রিয়াঙ্কা বোনের নামে তো সত্যি তার আগে বলে দিই আজকে গেছিলাম একটু বেরিয়েছিলাম মেয়ের আজকে রেজাল্ট ছিল আর কি বলবো মানে মেয়েরে তো আর কিছু হবে না যেমন তেমন রেজাল্ট হয়েছে মোটামুটি তাই একটু বলে দিলাম আর ওরও একটা ভিডিও বানিয়েছি ছোট্ট করে এটা এই ভিডিওর পর ছাড়বো আজকে নাও ছাড়তে পারি হ্যাঁ তো যেটা কথা নিয়ে এসছিলাম তো প্রিয়াঙ্কা তো অনেক আমি যে নেক্সট একটা ভিডিও বানিয়েছি মানে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি প্রিয়াঙ্কাকে নিয়ে তো প্রিয়াঙ্কাকে অনেকে আমার বন্ধু যারা আছো তারা বলেছ প্রিয়াঙ্কা কে প্রিয়াঙ্কার ভিডিও আমি কোনোদিনও আগে দেখিনি আমি বলছি তোমরা ওর ভিডিওটা যাও খুবই ভালো মেয়ে একটা খুবই একটা মিষ্টি মুখ বা যাকে বলে মা লক্ষ্মী স্বয়ন মুখে আছে সব চব্বিশ ঘন্টা ওর মুখে হাসি মুখ ভর্তি হাসি আর সবার ও হেল্প করে সত্যি বলছি সবার দুঃখ পাশে এসে দাঁড়ায় তো ওর এত এত সাবস্ক্রাইবার থাকতেও ও সবার কমেন্টে রিপ্লাই দেওয়া তার পাশে থাকা কী বলবো তোমাদের ওর ভিডিও না দেখলে বিশ্বাস করবে না যারা যারা এখনও যাওনি ওর পরিবারে যেতে পারো আর গিয়ে বোনকে সাপোর্ট করতে পারো আমরা চাই ও যেন আরও 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 উপরে গিয়ে পৌঁছায় ঠিক আছে তো মাঝখানে একটা ভিডিও বানালাম ও দেখলে ওর হাজব্যান্ডকে নিয়ে পুরী ঘুরতে গেছিলো আর ওখানেও খুব এনজয় করেছে হোটেলেতে আর তার থেকে বেশি বড় খুশির কথা এটাই যে ও মন্দিরে চার ঘন্টা লাইন দিয়ে সব মানে ওর যারা বন্ধু আছে যারা ওর সাপোর্টার আছে সবার নামে ও মানে ভগবানের কাছে প্রার্থনা করেছে যে সবার যেন ভালো হয় সবার যেন চ্যালেঞ্জটা উঠে যায় তো এইরকম কে করে বলো তো এরকম কে করে আমি দেখলাম নাচ পর্যন্ত এত ইউটিউবার আছে এত বড় বড় ইউটিউবার আছে সবাইকে আমরা বন্ধু করে দেখেছি সবাইকে আমরা কমেন্ট করে দেখেছি এরকম মন কজনার আছে একটু বলো তোমরা যারা আমার বন্ধু আছো আমার সাপোর্টে আছো তারা একটু কমেন্ট করে বলো ঠিক আছে আর যারা এখনওর পরিবারে যাওনি তারা যেতে পারো তা ওরাও তোমরাও একটু প্রার্থনা করো ভগবানের কাছে যেন ওর গোত্তা ভরে দিক ও যে এত দূর থেকে এসছে পুরী থেকে ঘুরে এসছে স্বামী স্ত্রী দুজনা মিলে দেখো একে হাতে ক্যামেরা করছি ঠিক আছে একটু অসুবিধা হলে কিচ্ছু কেউ মনে করো না ঠিক আছে তো আমি সেটাই বলছিলাম ওরা গেছিলো স্বামী স্ত্রী দুজনা পুরী ঘুরতে সবার জন্যে ও কামনা করে এসছে তা আমরাও একটু আমাদেরও উচিত হয় যে আমরাও একটু ওর নামে একটু ভালো ভগবানের কাছে প্রার্থনা করি যে ওরও যেন গোদটা ভরিয়ে দিক ওরও যেন ওর মনের আশাটা পূর্ণ হোক ঠিক আছে একটা মা আর একটা বাবা ডাকটা যে কত মানে ভালো এখনও পর্যন্ত সেটা প্রিয়াঙ্কা এখনো হয়নি তো ভগবানকে সবাই ভগবান কাছে দোয়া করো ওর জন্য তাও খুব তাড়াতাড়ি যেন ওর গোতটা ভরে যাক ওর ঘরেও যেন একটা ছোট্ট মোটো কেউ আসো ঠিক আছে আমি তো চব্বিশ ঘন্টাই করি আর প্রথম দিন প্রিয়াঙ্কাকে দেখেও আমি এটা বলেছিলাম সেটা প্রিয়াঙ্কার মনে আছে কিনা আমি জানি না কিন্তু আমি প্রথম দিন দেখেই প্রিয়াঙ্কাকে এই কথাটা বলেছিলাম প্রিয়াঙ্কা তোমার জন্য খুব তাড়াতাড়ি তো আমি এটাই বোনের নামে এটাই বলছিলাম যে বোনকে যতই ভালো বলা হোক ততই কম আমার তরফ থেকে বোনকে অনেক অনেক আশীর্বাদ থাকলো ঠিক আছে কখনও কিছু হলে ভালো প্লিজ আমাকে একটু কমেন্ট করো তো আমি বোনকে আর কি ভাষাই প্রকাশ করা যায় না ওনার নামে যত বলি ততই কম অনেককে দেখেছি কিন্তু বোনের মতন সাপোর্টিং আমি এখনও দেখিনি আশা করি বোন আমাকে অনেক সাপোর্ট করে অনেক যে ভিডিওর প্রতিটা নিচেই কমেন্ট ভালো ভালো কমেন্ট করে তো তোমরাও আমার যারা বন্ধু আছো বোনকে সাপোর্ট করতে পারো এমনিতেও অনেক ফোর সাপোর্টিং তাও আমি বলবো তোমরা গিয়ে ওর ভিডিওটা দেখতে পারো তোমাদের ভালো লাগবে খুব কমেন্টই খুব ভাষায় খুব মন যার মন খারাপ থাকবে তারও মন ভালো হয়ে যাবে আর কী ভিডিও বানাবো আমি আমি আর ভাবলাম যে চলো বোনের নামে এইটুকুনি আমি বলেই দিই তো দিদি ভিডিওটা দেখো প্রিয়াঙ্কা তো একটা কমেন্ট করে দিও নিচ্ছেই আমার ঠিক আছে আর আমার দিদি তো খুবই পছন্দ করে প্রিয়াঙ্কাকে সত্যি বলছি আর আমাদেরই স্বজাতীয় মানে আমাদেরই আমাদেরও বনগাতে পুরো গুষ্টি থাকে আর বুনো মধ্যম গ্রামের ওইদিকেই থাকে তো আমাদেরই স্বজাতীয় বোন আর আমার দিদি তো খুবই পছন্দ করে ওর হাসি ওর কথাবার্তা সবসময় বলে আর প্রথম দিন আমি তো আগে বোনকে জানতাম না আমাকে আমার দিদিই বলেছে যে সত্যি প্রিয়াঙ্কা বোনটা খুবই ভালো ও চ্যালেনে যেতে পারিস তা আমি তখন থেকেই জানা সত্যি কথা বলতে আর তোমারও আমার যারা বন্ধুরা আছো এখন পর্যন্ত যাওনি ঝুমা লাইফস্টাইলে ওখানেও যেতে পারো ও খুব ভালো ও খুব ভালো ভালো ভিডিও বানায় আমি তো পারি না কিন্তু আমার থেকেও ভালো বানায় তোমরা ওখানে যেতে পারো তো আর ভিডিওটা বেশি বড় করবো না বোন তুমিও ভালো থেকো স্বামী স্ত্রী দুজনাই ভালো থেকো তোমার বড় খুব সুন্দর মিষ্টি আর যখন ডাকো গোপুচান গোপুচান করে সত্যি খুবই ভালো লাগে আমরা কি বলবো সত্যি খুব ভালো লাগে তো এইভাবেই হ্যাপি থেকো দুজনে আর খুব খুশি থেকো আর লাইফটাকে এইভাবেই এনজয় করো ঠিক আছে চলো এখানেই বিদায় নিচ্ছি আর বেশি বড় না করছি না ভিডিওটা আর একটু যদি কথা বলতে যদি একটু ডিস্টার্ব হয় তাহলে ঠিক আছে ভুলটা মাফ করে দিও বুল ঠিক আছে বড় দিদি হিসাবেই মাফ করে দিও তো চলো টাটা দেখো টাটা করে দিলাম তো হ্যাঁ তোমাদের যদি ভিডিওটা দেখে সত্যি যদি ভালো লাগে তো একটা লাইক আর সাবস্ক্রাইবার অবশ্যই করে দিও কেন ভিডিওটা বানিয়েছি একটা লাইক না করলে বুঝবো কী করে তোমাদের ভালো লেগেছে তাই না তোমরা একটা লাইক করে দিও নিচে একটা মিষ্টি 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 কমেন্ট করে দিও চলো ঠিক আছে আবার বলে দিচ্ছি টাটা বাই বাই